ঝিনাইদহে সামাজিক পরিবর্তন করায় অপরপক্ষের হামলায় অন্তত 5 জন আহত হয়েছে। সোমবার দুপুরে শৈলকোপার বড়বাড়ি বগুড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় ওই গ্রামের আনোয়ার শেখ ও মোকাব্বের হোসেনের নেতৃত্বে 50 থেকে 60 জন আওয়ামী লীগ কর্মী জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শিমুলের সামাজিক দলে যোগদান করে। এতে ক্ষিপ্ত হয়ে বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলামের লোকজন মাঠে কাজ করার অবস্থায় আনোয়ার শেখ সহ কয়েকজনের উপর হামলা চালায়। আহতদের উদ্ধার করে শৈলকোপা ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।